হ্যালো বন্ধুরা, ভিলেজ অফিসিয়াল ভজা মিনাক্ষী বলো গিয়ে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি টোটোতে করে কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বিরাট বড় এক মেলায় যাচ্ছি। এই মেলায় যে কত কিছু আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণভাবে কন্টিনিউ দেখতে থাকো। আমি দেখো মেলার গেটের মধ্যে ঢুকে পড়েছি। আর প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো, দেখো দলে দলে কিভাবে ভক্তরা মেলার মধ্যে ঢুকছে। এত বড় মেলায় যে বেলুন থেকে নানান রকমের ফলও এখানে পাওয়া যায়। এই দেখো আরো দলে দলে কত ভক্তরা ঢুকছে। ওরে বাবা, কত কিছু! মন্দিরে প্রবেশ করলাম। এই ঠাকুর মশাই হরিচাঁদ ঠাকুর মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। এই দেখছো, এটা হরিচাঁদ ঠাকুর মহাশয়। আর দেখো কত ভক্তরা অজস্র চোখের জল ফেলছে মাটির ধোলাতে। তোমরা দেখতে পাচ্ছ মেলায় কত কিছু! ওরে বাবা, কত দোকান বসেছে! তোমাদের দাদাভাই ভজাও এখানে আছে। এই দেখো আমাদের সুজনদা, ভিলেজ অফিসিয়াল টিভির অ্যাক্টর, খুব বাবার ভূমিকায় অভিনয় করে, খুব ভালোও করে। আমার দাদাও হয় সম্পর্কে বাচ্চাদের মতো করছে। আমার ছেলে দেখো মিকি মাক্সে উঠে কত আনন্দ করছে। এই মেলাতে আমি প্রতি বছরই আসি, আমার আসার খুব কৌতূহল থাকে আর খুব আনন্দও করে। এবার ভাবলাম তোমাদের সাথে আনন্দটা শেয়ার করি। ছেলে ড্রাগন টেনে উঠে নিল। কি সুন্দর দেখতে! আমার ছেলে আর দেওরের মেয়ে দুই ভাই বোনে একরকম, মেলায় গিয়েই আইসক্রিম খাবে। বাদামের দোকানে এত ভিড়, কত কষ্ট করে বাদাম কিনলাম। চাউমিনের দোকানে তো চান্সই পেলাম না। ওদিকে দেখি পাস্তা, তারপরে একটু পাস্তা নিয়ে নিলাম ছেলে জন্য। এইখানে দেখো বন্ধুরা, এইখানে এই মেলায় হাজার হাজার লোকের আনাগোনা, এই জন্য সবার জন্যই প্রসাদের বন্দোবস্তা থাকে। প্রসাদ খেতে বসে পড়েছি।
মেলায় যে কতটা আনন্দ করলাম আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তবে কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কতটা আনন্দ পেয়েছো তা কিন্তু অবশ্যই অবশ্যই করে কমেন্টে জানাবে। আর আমি বন্ধু নতুন, আমাকে পাশে থেকেও একটু সাপোর্ট করো। বড়োর বলোকে দেখা হচ্ছে, টাটা বাই বাই।